আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাতেমাস কিচেনে আজকের আয়োজনে থাকছে কাঁচা আমের শরবত রেসিপি। এই গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত শরীর ও মন দুইটাকেই অনেক ফ্রেশ করে তুলবে। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। শরবতটি তৈরি করার জন্য আমি এখানে দুইটি বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে আসব। এখন আমি দেখিয়ে দেব কাঁচা আমের শরবত তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি নিয়েছি ভাজা ধনিয়া জিরা গুঁড়া, তারপর নিয়েছি লবণ বিট লবণ, এখানে নিয়েছি ধনিয়া পাতা পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর নিয়েছি চিনি, আর কাঁচা আম তো লাগছেই। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আরও একটি উপকরণ অ্যাড করব, আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে পরিমাণ বললাম না কোনটা কতটুকু অ্যাড করতে হবে, আসলে এখানে পরিমাণ বলার মতো কিছুই নেই, আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী সব কিছু অ্যাড করে নিতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ একে একে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো আমার রেসিপিটি, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সমস্ত উপকরণ আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি, তারপর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। বেশি পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করলে তেমন মিহি হবে না, দানা দানা ভাব থেকে যাবে, এজন্য অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর পরিমাণ মতো পানি অ্যাড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন এখানে আমি লেবুর রস অ্যাড করে নেব। লেবুর রসটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি, অবশ্যই ঠান্ডা পানি অ্যাড করে নেবেন, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। আপনারা যে পরিমাণ ঘন বা পাতলা রাখতে চান সেই পরিমাণে পানি অ্যাড করে নেবেন। তারপর একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ইয়ামি কাঁচা আমের শরবত। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা আরও বেশি ঠান্ডা খেতে চাইলে কিছু বরফের টুকরা দিয়ে সার্ভ করে নিতে পারেন। শরবতের গ্লাস দুটোকে আরও একটু সুন্দর করার জন্য আমি এখানে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।